শ্রীপাদ বিল্বমঙ্গলের অসাধারণ আস্বাদ্য গ্রন্থ শ্রীকৃষ্ণ কর্ণামৃতের আলোচনা আমরা শুরু করেছি। শুরু করার কারণ হলো এই এই গ্রন্থখানি ভাবজগতের উৎকৃষ্টতম গ্রন্থ। শ্রীমন মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে মিলনের পরে যে সিদ্ধান্ত শুনেছিলেন, সেই সিদ্ধান্ত অনুসারে তিনি চেয়েছিলেন কিছু প্রমাণ হাতে পেতে। প্রমাণ মানে সাধারণ প্রমাণ নয়, কোন ভক্তের অলৌকিক জীবন, অলৌকিক অনুভব, অলৌকিক আস্বাদন, যেটা আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে, মানে অন্তত ধরুন প্রায় 500-700 বছর যদি আমরা পিছিয়ে যাই, আমরা কিন্তু কোথাও বিল্বমঙ্গলের কোনো পরিচয় পাব না। তার মানে শ্রীমন মহাপ্রভু যখন রাস্তায় নেমেছিলেন দক্ষিণ ভারতের পথে, দারুণ ভাবে তিনি নিজের দুটো কানকে সজাগ রেখেছিলেন, যদি কোথাও কিছু পাওয়া যায়। রামানন্দ রায়ের সঙ্গে আলোচনার পর প্রভুর এই সজাগ ভাবটা আরো বেড়ে গিয়েছিল, তার পরিশ্রমের সাফল্য এসেছিল অনেক পরে, ফিরবার মুখে, যখন তিনি পশ্চিম ভারতের উপকূল দিয়ে আস্তে আস্তে উঠছেন, ওপরে উঠছেন, মহারাষ্ট্রের কাছাকাছি আসছেন, এসেছেন বিল্বমঙ্গলের জন্মস্থানের কাছাকাছি এসেছেন। সেই সময় কোন মন্দিরে তিনি বিল্বমঙ্গলের কর্ণামৃতের সন্ধান পান। দরদি গৌরসুন্দর সেই গ্রন্থকে শোনার সঙ্গে সঙ্গে অসাধারণ তৃপ্তি অনুভব করেছিলেন অন্তরে। একটা সাধকের জীবনের আস্বাদন পাওয়া গেল এতকাল পরে, এতদিন পরে। প্রভু নিজে টুকে নিয়েছিলেন গ্রন্থটা কাউকে দিয়ে, এর আগেও একখানা পুঁথি তার সংগৃহীত হয়েছিল, ব্রহ্মসঙ্গে তার একটি অধ্যায় এখনো সংগৃহীত হল বিল্বমঙ্গলের শ্রী কর্ণামৃত গ্রন্থ। অপার আনন্দ অন্তরে নিয়ে বা হৃদয়ে নিয়ে প্রভু ফিরে এলেন ভারতবর্ষের একবারে বুক চিরে পশ্চিম থেকে পূর্বে সোজা নীলাচলে। নীলাচলে আসার পর প্রভু রূপ সনাতনকে গ্রন্থখানা দুখানা গ্রন্থই দেন। দেওয়ার উদ্দেশ্য আর কিছু নয়, মানুষের সামনে সাধন ভজনকে তুলে ধরতে গেলে এই দুটো গ্রন্থ দারুণ প্রমাণের কাজ করবে। সেই থেকে এই কর্ণামৃতের আস্বাদন ভক্ত সমাজে সুপরিচিত। এরপরে এই গ্রন্থ বৃন্দাবনে যান, পরবর্তীকালে বৃন্দাবন থেকে বাংলায় আসেন। আজকে এতকাল পরে আমি আপনাদের কাছে খুব সহজভাবে, সাধারণভাবে, সাধারণ ভাষায় এই গ্রন্থের একটু আলোচনায় বসেছি। মহাপ্রভুর আনিত গ্রন্থ, এটা তার দান আমাদের কাছে। গীতা যেমন অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীর কাছে শ্রীকৃষ্ণের দান, তেমনি কর্ণামৃত গ্রন্থ আমাদের কাছে গৌরহরির দান। এই দানের গুরুত্ব আমাদের প্রত্যেকের বোঝা উচিত। এই দানের গভীরতা কতখানি আমাদের জীবনে, প্রয়োজন কতখানি আমাদের জীবনে, সেটাও বোঝা দরকার। হেলাফেলা করে যদি এই গ্রন্থকে আমরা অবহেলা করে চলি, যে না কোনো প্রয়োজন নেই কর্ণামৃত বোঝার, তাহলে শ্রীমন মহাপ্রভুকেই অসম্মান করা হয়। আমাদের অন্তত কর্তব্য হল শ্রীমন মহাপ্রভুর আস্বাদিত এবং আমাদের আস্বাদ্য এই গ্রন্থকে একটু স্মরণে রাখা, মননে রাখা, চিন্তায় রাখা। সেই হিসাবেই এই গ্রন্থের একটু আলোচনা আপনাদের সামনে করতে চলেছি বা করা শুরু করেছি, যাতে বৈষ্ণব জগৎ, যারা ভাবজগৎকে জানতে চান, বুঝতে চান, ভাবতে চান, ডুবতে চান,
তারা যাতে এই গ্রন্থের একটু আস্বাদন করেন। আমি আগেও বলেছি, আবার বলছি, গ্রন্থ কিন্তু এখন পাওয়া যায় ছাপা, নতুন ছাপা হয়েছে, তার মধ্যে একটা পদ্যাকারে একটা গ্রন্থের তর্জমা আছে, সাধারণ বাংলা ভাষায় অনুবাদ আছে, যদিও বাংলা ভাষাটা প্রাচীন বাংলা ভাষা, একটু কঠিন। আর সর্বোপরি আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের অনবদ্য টীকা। সংস্কৃত না জানলে হয়তো এই টীকায় প্রবেশ করা যাবে না, কিন্তু গ্রন্থের সারাংশটুকু যদি অনুভব করেন, আমার ধারণা অনেকেই তৃপ্তি লাভ করবেন। সেই জন্যই আমার এই গ্রন্থে প্রবেশ, সেই জন্যই আমার এই গ্রন্থ নিয়ে বসা, গ্রন্থের আলোচনায় প্রবেশ করা। আমরা গতকাল বা কয়েকদিন যাবত গ্রন্থ সম্পর্কে নানা আলোচনা করেছি, আপনাদের জন্য আমি করেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, শুনবার এবং বুঝবার চেষ্টাও করেছেন। গ্রন্থটি কিন্তু অনবদ্য গ্রন্থ, আবার বলছি, অসাধারণ গ্রন্থ। বিল্লমঙ্গল অন্ধ স্বভাব কবি, এই মুহূর্তে ভয়ঙ্কর নির্বেদ প্রাপ্ত, সাংঘাতিক নির্বেদ প্রাপ্ত, কোনোদিকে তার দৃষ্টি নেই সংসারে, অথচ তার পূর্ব জীবন ছিল কলঙ্কিত, পূর্ব জীবন ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, কিন্তু যে কোনো কারণেই হোক, পূর্বজন্মের স্বীকৃতিতে, পূর্বজন্মের সংস্কারই হোক, মহতের করুণাতেই হোক, গুরুকৃপাতেই হোক, তিনি একবারে পূর্ব থেকে পশ্চিমে ঘুরেছেন বা পশ্চিম থেকে পূর্বে ঘুরে গিয়েছেন, নর্থ পোল থেকে সাউথ পোলে এসে গিয়েছেন বা সাউথ পোল থেকে নর্থ পোলে। এটা মানুষের জীবনে চট করে হয় না, চট করে হওয়ারও নয়। তবু বিল্লমঙ্গলের জীবনে এরকম একটা অদ্ভুত পরিবর্তন আমরা পাই, এবং আশা জাগে আমাদেরও যদি কোনোদিন জীবনে এরকম পরিবর্তন আসে, আমরা কৃতার্থ হব, আমরা সার্থক হব, মানুষ হিসাবে আমাদের জীবনের সার্থকতা আসবে। বিল্লমঙ্গল প্রথম শ্লোকটিকে মঙ্গলাচরণ হিসাবে লেখেননি, কিন্তু বলেনি, লেখা তো দূরের কথা, বলেননি। ভাবনার মধ্যে ডুবে থাকা এই সাধক, ভাবনার মধ্যে নিমজ্জমান এই সাধক, কখন কি ভাব ভেতরে এসেছে সেটাকেই প্রকাশ করেছেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই, কোথাও কিন্তু কোনো রসাভাস সৃষ্টি হয়নি, কোথাও কোনো রসাভাস দেখা যায়নি। এইটাই হলো তাঁর উপর গোবিন্দের অপার করুণা, রাধারানীর অপার করুণা। হতে পারে না এইরকম একজন সাধকের জীবনে কখনোই রসাভাস আসতে পারে না, অথচ তিনি স্বতঃস্ফূর্ত কবিত্ব শক্তির অধিকারী। তিনি কবীন্দ্র ছিলেন, কবীন্দ্র বলেই কিন্তু কৃষ্ণদাস কবিরাজ টীকায় তাকে প্রকাশ করেছেন, বলেছেন কবীন্দ্রস্য বিল্লমঙ্গলস্য বা কবীন্দ্র বিল্লমঙ্গল, এরকম কথা আছে টীকার মধ্যে। সেই সাধক, সেই বিল্লমঙ্গল এখন কিন্তু একেবারে রাস্তায় তার ঘর, রাস্তায় তার সর্বস্ব, অন্ধ, নিজে অন্ধ করে ফেলেছেন নিজের দুটো চোখ দুটোকে গালিয়ে দিয়ে। এখন আর কিন্তু কেউ পাশে নেই, তার আত্মীয় স্বজন কেউ নেই, যদিও থেকে থাকত কেউ, কেউ নেই পাশে, শুধু পথ চলতি কিছু মানুষ যারা অত্যন্ত সহানুভূতিশীল তার প্রতি, তারা কাছে থাকেন, তারাই দেখভাল করেন এই অন্ধ সাধকের। আর আপন মনে সাধক কথা বলেন, আপন মনে চলেন, আপন মনে ঘুরে বেড়ান, দক্ষিণ ভারতের পথের প্রান্তরে নির্জন স্থানে, নদীর উপকূলে, উপকূলে পর্বতের গুহায়, উপলবন্ধুর পথে তিনি ঘুরে বেড়ান। এরকম ঘুরে বেড়াতে বেড়াতেই তার মুখ দিয়ে নির্গত হয় বিভিন্ন শ্লোক। কবিরাজ গোস্বামী বা টীকা করবার সময় শ্লোকগুলোর মধ্যে একটা সিস্টেম বা একটা সিস্টেমেটিক ব্যাখ্যা আনার চেষ্টা করেছেন, কিন্তু মূলত বিষয়টা হলো উন্মাদের প্রলাপ ধরে নিতে হবে। বিল্লমঙ্গল ভাবন্মান, বিল্লমঙ্গল ভাবন্মত্ত অবস্থায় কথাগুলো বলে যাচ্ছেন, তার মধ্যে রস খুঁজে, তত্ত্ব খুঁজে,
তার অলঙ্কার খুঁজে, তার আস্বাদন খুঁজে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের কাছে অসাধারণ একটা উপচার উপচার তুলে ধরেছেন। এই উপচার ভক্তির উপচার, উপচার প্রেমের উপচার। এই উপচারকে খুব গভীরভাবে অনুভব করে আস্বাদন করতে হয়। চিন্তামণির জয়তী সমগিরি গুরুর মেয়ে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিঞ্চ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম রভতে জয়শ্রী। প্রথম শ্লোক, প্রথম শ্লোক কিন্তু মঙ্গলাচরণের শ্লোক বলে ভাববেন না, যে জয়তী এই ক্রিয়াপদ দিয়ে শ্লোকের প্রথম সূচনা। অনেকেই বলবেন এটা মঙ্গলাচরণ, তা নয়। কিন্তু গ্রন্থকারের মধ্যে যখন এই ভাবের জমাট এসেছে, মানে ভাবটা জমাট বেঁধেছে, তখন তার মুখ দিয়ে স্ফূর্তি হচ্ছে শ্লোকে, আমার চিন্তামণি শ্রীগুরুদেব সমগিরি জয়যুক্ত হন। চিন্তামণি কথাটা এলো কি করে? শ্লিপকাম না, অবচেতন মনের মধ্যে একটি নারী কিন্তু ছিলেন, সেই নারী সেই চিন্তামণি, যিনি একসময় বিল্লমঙ্গলের প্রেমিকা ছিলেন, প্রেমিকা বলবো না, সম্ভোগের বস্তু ছিলেন। পরবর্তীকালে সেই চিন্তামণি সাংঘাতিক ভাবে তাকে তিরস্কার করে ঘর থেকে বার করে দেন, বিল্লমঙ্গল নির্বেদ প্রাপ্ত হন। সাধকের জীবনে নির্বেদ এলে সাধক কিন্তু একবারে কিন্তু আলাদা হয়ে যায়। এই নির্বেদটাই তো জীবনে দরকার, নির্বিঘ্ন হওয়াটাই তো জীবনে প্রয়োজন। আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার সব কিছু গিয়েছে যাক, আমার এগুলো কোনো দরকারে লাগবে না। আমার একমাত্র গোবিন্দ আস্বাদন, গোবিন্দকে পাওয়া, গোবিন্দের কৃপা লাভ, এটাই আমার জীবনে সম্ভব, এটাই দরকার। এইরকম একটা নির্বিঘ্ন হৃদয় বিল্লমঙ্গল যেদিন একেবারে রাস্তায় বেরুলেন, নিজের চোখ নিজে অন্ধ করে দিয়ে, সেদিন তার মনে বড় আনন্দ যে আমি বৃন্দাবন যাব, আমি বৃন্দাবন আস্বাদন করব, আমি ব্রজরসের মধ্যে ডুবে থাকব, ব্রজ ভাবের মধ্যে ডুবে থাকব। ভুলে যাবেন না, তখনও কিন্তু এই ভারতবর্ষে কোথাও রাধারানীর প্রত্যক্ষ কোনো উপাসনা ছিল না, রাধা ভাবের অনুভবে নিমজ্জিত হওয়ার কথা কেউ বলত না। রাধা ভাব যে আমাদের কাছে একান্ত অপরিহার্য ভাবনার জগতে, বৃন্দাবনকে আস্বাদন করতে গেলে, ব্রজেন্দ্রনন্দনকে আস্বাদন করতে গেলে, এগুলো মানুষ কেউ জানত না। অথচ সেই যুগে সেই কালে সেই সময় বিল্লমঙ্গলের কণ্ঠে অভাবনীয়ভাবে এই জাতীয় সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল। এটা কার কৃপা বলবো, এটা স্বয়ং গোবিন্দেরই করুণা। কারণ যে ব্রজভাব মানুষের মধ্যে আদৌ সে যুগে ছিল না, সেই ব্রজভাবের কথা কেন বিল্লমঙ্গলের জিহ্বায় আসবে, স্ফুরিত হবে? তার মানে তার ইচ্ছা, তাকে নিজেকে তিনি প্রকাশিত করেছেন এইভাবে বিল্লমঙ্গলের মাধ্যমে। আর এই বিল্লমঙ্গলের গ্রন্থ নিয়েই মহাপ্রভু আমাদের দরবারে এসেছিলেন, আমাদের সামনে এসেছে, ওগো তোমরা একটু বিল্লমঙ্গলের গ্রন্থ আস্বাদন করে দেখো। এইভাবেই গোপীভাবে সাধক যদি পরিপূর্ণতা লাভ করে, তাহলে ব্রজরসের আস্বাদন সে অবশ্যই পাবে, অবশ্যই পাবে, এবং সেই আস্বাদন প্রাপ্তি তার জীবনের সবচেয়ে পরমা প্রাপ্তি, এর উপরে আর কিছু নেই। এটাই ছিল মহাপ্রভুর একটা ইচ্ছা। গ্রন্থটা পাওয়ার পর মহাপ্রভু যে কতটা আনন্দ পেয়েছিলেন, কতটা তৃপ্তি পেয়েছিলেন, আমরা ভাষা দিয়ে বলতে পারবো না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ বলেছে, চৈতন্য বলেছে যে বিল্লমঙ্গলের এই কর্ণামৃত অতুলনীয় গ্রন্থ, এর কোনো তুলনা দেওয়া যাবে না। যে ব্রজরসের আস্বাদন চায় তার কাছে এই গ্রন্থখানি প্রতিদিনের পাঠ্য, প্রতিদিনের অনুভবের বস্তু। আজকে আমাদের এই যুগে এসে দাঁড়িয়ে এই গ্রন্থখানিকে যদি আমরা আলোচনা করতে চাই, শ্রোতা মিলবে না, এই শ্রোতা মিলবে না, মিলবে না, একদম মিলবে না। তবুও আমি আলোচনায় প্রবেশ করছি এই কারণে যে যদি কোনো মানুষের একটু ইচ্ছা হয়
বিল্বমঙ্গলকে আস্বাদন করব, বিল্বমঙ্গলকে জানবো, বিল্বমঙ্গলকে ভাবব, সেটুকুই বা কম কিসের? নাই মামার চেয়ে তো কানা মামা ভালো। তা যেখানে আমাদের কোন রকম ভাবজগতের কোন আলোচনাই নেই, সেখানে যদি ভাবজগতের এই গ্রন্থ একটু স্থান পায় ভক্তের অন্তরে, তাকেই আমি বুঝবো বা সেই ব্যাপারটাকেই আমি ধরবো, আমার অনেকখানি প্রাপ্তি। এইটাই চিন্তা করে মাথায় আমি এই গ্রন্থের একটু আলোচনায় প্রবিষ্ট হয়েছি। আজকে কয়েকটা দিন আমি সময় নিলাম শুধু এলোমেলো আলোচনায় যেতে, তার কারণ আমি গ্রন্থে ঢুকে গেলে আর কিন্তু এই সমস্ত আলোচনাগুলো করা যাবে না, করা সম্ভব নয়। তাই প্রত্যেকের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আপনারা এই আলোচনা শুনবেন যখন তখন খুব ধ্যানস্থ হয়ে শুনবেন, আত্মস্থ হয়ে শুনবেন, একটু ভাববার চেষ্টা করবেন কথাগুলো কি বললাম আমি। কারণ আমিও তো টুকে নিয়ে বলছি না, লিখে নিয়ে বলছি না, আমিও আপন মনে বলে যাচ্ছি আপনাদের কাছে আমার অনুভব। জীবনে শৈশবে বাবাকে দেখেছিলাম চোখের জল ফেলতে বিল্বমঙ্গলের কর্ণামৃত পাঠ করবার সময় ঠাকুর ঘরে বসে, কিছু বুঝিনি তখন যে বাবা কাঁদছেন কেন, তিনি কাঁদছেন কেন এটা আমি বুঝেছি অনেক পরে, অনেক পরে যখন আমার কলেজ লাইফ শুরু হয়ে গেছে। তখন এক পাঠের আসরে এক পাঠক, তিনি কর্ণামৃত থেকে খুব উদাহরণ টানতেন, তার সেই উদাহরণ টানা এবং পাঠ এই দুইকে দুটোকে যখন মেলাবার চেষ্টা করলাম, তখনই বুঝলাম যে কর্ণামৃতের মধ্যে একটা রসের আস্বাদন আছে, চমৎকার আস্বাদন। সেই পাঠক ভদ্রলোক তিনি পদাবলী সাহিত্যেও বেশ প্রবিষ্ট ছিলেন, পদাবলীর উদাহরণও টানতেন, পদাবলীতে যে কথাগুলো আছে তারই যেন প্রতিধ্বনি অনেক সময় বিল্বমঙ্গলের কর্ণামৃতেও আছে বা পাওয়া যায়। এইভাবে আমার সেই কৈশোর থেকে যৌবনে ঢুকবার যে সময়, সেই সময়টা বিল্বমঙ্গলের কর্ণামৃত শোনার একটা সুযোগ হয়েছিল, অনেক দিন আগের কথা। আজকে একেবারে প্রৌঢ় দশায় এসে এই গ্রন্থে যখন প্রবেশ করতে যাচ্ছি, তখন আমার সেই স্মৃতিগুলো ভাসছে আমার অন্তরে, আজকের কথা না অনেক দিন আগের কথা। তখন আমি সবে প্যান্ট ছেড়ে কাপড় পরা শুরু করেছি কলেজ লাইফ, পাঠ শুনতে গিয়ে পাঠকের মুখে বিল্বমঙ্গলের কর্ণামৃতের এই প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক, এগুলো একটু আধটু যখন তিনি উদ্ধার করে ব্যাখ্যা করতেন ভাবজগতের, তখন খুব মিষ্টি লাগতো, দারুণ লাগতো, দারুণ স্বাদ। তারপরে গেল সেসব দিন, আমিও পাঠক জগতে নেমে পাঠকতায় প্রবিষ্ট হয়ে আমিও চেষ্টা করেছি কখনো কখনো বিল্বমঙ্গলের এই শ্লোকগুলোকে উদাহরণ রূপে টানতে, যাতে শ্রোতার ভেতরে প্রবেশ করে। সব জায়গায় যে আমি সাকসেসফুল হয়েছি তা নয়, কিন্তু আমার একটা চেষ্টা থাকতো বিল্বমঙ্গলের কর্ণামৃতকে একটু টেনে নিয়ে আসা। অসাধারণ অসাধারণ কথাগুলো আছে ছোট্ট ছোট্ট শ্লোকে, দারুণ দারুণ কথা। আপনাদের কাছে যখন পাঠ করতে করতে এগুব, তখন শ্লোকগুলো সামনে আসবে, আপনারা দেখবেন কি মিষ্টি সেই শ্লোকের ভাষা, কি মধুর সেই শ্লোকের আকর্ষণ, কি তাৎপর্যবাহী কথাগুলোর ভেতরের ধ্বনি, ধ্বনি মাধুর্য কি সাংঘাতিক। যাই হোক, যারা শুনছেন কর্ণামৃতের এই আলোচনা, আমি তো প্রায় 7-8টা আলোচনা কি 9টা আলোচনা করে ফেললাম। এই আলোচনার মধ্যে হয়তো সারাৎসার এখনো কিছু নেই, এখনো শ্লোকের মধ্যে আমি সেইভাবে ঢুকিনি, শুধু প্রথম শ্লোকটার মধ্যেই আছি। চিন্তামণিকে স্মরণ করেছেন অদ্ভুত ভাবে, এখানে সেই চিন্তামণির নামও করেননি, কিন্তু এমন ভাবে চিন্তামণিকে এনেছেন যেন তিনি গুরুদেব চিন্তামণি। আর সত্যিই তো গুরুদেব তো চিন্তামণি আমাদের কাছে। কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন, চিন্তামাত্রে অভীষ্ট পুরকর্তা। গুরুদেব গুরুতত্ত্ব এমনই বস্তু যে সাধক চিন্তা করলেই তিনি অভীষ্ট পূরণ করতে এগিয়ে আসেন। জগতের সাধন ক্ষেত্রে গুরু কৃপাটাই হলো সবকিছু, গুরুর স্মরণ ছাড়া কিছু পাওয়া যায় না, গুরু কৃপা ছাড়া কিছু পাওয়া যায় না। তাই চিন্তামণি নামটা শুধু সেই চিন্তামণি নামক যে নারী, সেই নারীকে এখানে বোঝাচ্ছে না, আপাত দৃষ্টিতে মনে হলো কিন্তু তা নয়। খুব গভীরে প্রবেশ করলে একটা ব্যাখ্যা পাওয়া যায়,
চিন্তামণি জয়তি, সোমগিরি গুরু জয়তি, শিক্ষা গুরু ভগবান শিখিবিঞ্চ মৌলি জয়তি, তিনটে কথা। এটা হলো শ্লোকের ভেতরে ঢুকলে। চিন্তামণি জয়তি কথম, কেন চিন্তামণি জয় দিচ্ছি আমি? না প্রবর্তক গুরু রূপে ন, তিনি প্রবর্তক গুরু আমার, আমার জীবনে, বিল্লমঙ্গলের জীবনে। দেখবেন দীক্ষাকালে, দীক্ষার সময় হয়তো মানুষের বয়স হয়েছে দীক্ষার, কিন্তু বহু মানুষ হয়তো দীক্ষা নেয়নি। একটা লোকের সঙ্গে দেখা হলো, সে হয়তো জিজ্ঞাসা করে বসলো, হ্যাঁ রে তুই দীক্ষা নিস? না রে দীক্ষা নেওয়ার মতন সময় হয়নি। এরকম সময় নষ্ট করে, দীক্ষাটা নিয়ে নেই। হয়তো সেই কথাটা এমন একটা মহেন্দ্রক্ষণে তার মুখ দিয়ে বেরুলো, ভদ্রলোক কিন্তু এড়িয়ে যেতে পারলো না, দীক্ষা হয়ে গেল তার। এই যে ভদ্রলোক যিনি দীক্ষা হয়নি কেন দৃষ্টি, এই যে বললেন, এরও কিন্তু একটা ভূমিকা আছে ওই ব্যক্তির উত্তরণের পথে। কারণ দীক্ষা মানুষকে উত্তরিত করে, উত্তরণের পথে নিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এই হলো প্রবর্তক গুরু। সেই রাত্রিতে চিন্তামণি যে ধাক্কাটা বিল্লমঙ্গলকে দিয়েছিলেন, সেই ধাক্কাটা বিল্লমঙ্গলের জীবনে দরকার ছিল। বলে কিন্তু বিল্লমঙ্গল, সেই লম্পট বিল্লমঙ্গল, সাধক বিল্লমঙ্গলে পরিণত হতেন না। এইভাবে কিন্তু শ্লোকটার একটা ব্যাখ্যাও করা যায়, যে চিন্তামণি সেই নারী যাকে বেশ্যাও বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর টিকায়, সেই নারী কিন্তু বিল্লমঙ্গলের জীবনে প্রবর্তক গুরু, তিনি ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দিয়েছিলেন। দ্বিতীয়ত শিক্ষাগুরু, না দীক্ষাগুরু সমগিরি, বিল্লমঙ্গল অনুভব করেছিলেন যে দীক্ষা না হলে জীবের জীবনে সাধন শুরু হয় না। নিশ্চয়ই শুনেছিলেন পথে চলতে চলতে ভোগী বিলাসী নারী সঙ্গে অত্যন্ত অত্যন্ত ব্যাকুল, নারী সঙ্গের জন্য এইরকম একটা চরিত্রের মানুষ হুট করে দীক্ষা নিল কি করে, এবং সমগিরির মতন একজন ব্যক্তির কাছে। দক্ষিণ ভারতের সমগিরির একটা আস্তানা ছিল, আশ্রম ছিল, একটা বিরাট পরিচয় ছিল, পরিচিতি ছিল, কিন্তু তিনি সমগিরির কাছে গেলেন কি করে? এটাও কিন্তু একটা একটা বিশেষ করুণা, ওই প্রবর্তক গুরুর খেলায় ধাক্কায় যে রাস্তাটা এই মুহূর্তে বিল্লমঙ্গল বেছে নিলেন, কিছুটা এগিয়ে তিনি বুঝতে পারলেন যে তার জীবনে একটা কাজ বাকি আছে, সেটা হলো গুরুপাদ পদ্মে নিজের অবস্থাটা জানানো এবং দীক্ষা গ্রহণ। দীক্ষাও হয়ে গেল, দীক্ষা হয়ে গেল মানে চিন্তামণির স্পর্শ হয়ে গেল বিল্লমঙ্গলের জীবনে। চিন্তামণি যদি কাউকে কৃপা করেন, চিন্তা মাত্রেই, স্মরণ মাত্রেই তিনি অভীষ্ট দান করেন। বিল্লমঙ্গলের কাছে এই গুরু কৃপা অভীষ্ট প্রাপ্তির মতন এগিয়ে গেল অনেকখানি বিল্লমঙ্গলের জীবন, এক লাফে বেশ কয়েক পা। এইবার শুরু হলো বিল্লমঙ্গলের সাধক জীবন বা সাধনার জীবন। অনুভব করলেন অন্তরে শ্রী গোবিন্দের নড়াচড়া, গোবিন্দের উপস্থিতি, নড়াচড়া বলবো না উপস্থিতি, এবং সেই উপস্থিতিটা যখন টের পেলেন, সাধক তৈরি ছিল জীবন, পূর্ব জীবনেই তৈরি ছিল তার, হয়তো কিছু কষায় দোষ ছিল যে জন্য এই জীবনে একটু কালিমা মেখে, কালিমা মেখেছিলেন, একটু কালি লেগেছিল তার চরিত্রে বা তার দেহে, তার জীবনে, সেই কালিটা ধুয়ে মুছে সাফ হয়ে গেল গুরু কৃপা প্রাপ্তির পর। এবার অনুভব জাগলো অন্তরে শ্রীমান মদন গোপালের অসাধারণ অনুভব। সেই মদন গোপালকে, অন্তর্যামী ভগবানকে শিক্ষা গুরু রূপে তিনি পরিচয় দিলেন। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিঞ্চ মৌলি, যার মাথায় মোরপুচ্ছের চূড়া, সেই ভগবান শিখিবিঞ্চ ধারী, মোরপুচ্ছের চূড়াধারী, তিনি আমার শিক্ষাগুরু, শিক্ষাগুরু। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে যে শেষটুকু তিনি বর্ণনা করলেন, একটা অসাধারণ লীলার স্মরণ, অসাধারণ অনুভব। রাধারানী এসেছেন গোবিন্দের কাছে, মুখের দিকে তাকিয়েছেন, লজ্জা এসেছে, মাথাটা নত করেছেন, দুটো চোখ আবদ্ধ হয়ে গেছে চরণের দশটা মণির কাছে, নখের কাছে, যেন ভাবছেন বিল্লমঙ্গল রাধারানীর এই অবস্থা দেখে, এই লীলা স্বয়ম্বর রসং লভতে জয়শ্রী, জয়শ্রী স্বয়ং রাধারানী, তিনি অসাধারণ এই লীলায়, মানে লীলায়িত ভঙ্গিমায় গোবিন্দের চরণ প্রান্তে দাঁড়িয়ে মুখের দিকে তাকাতে গিয়ে লজ্জাবোধ করে মাথাটা নিচু করে
যে চরণে সে দাঁড়ালেন, যে চরণের দিকে তাকালেন, যেন মনে হলো তা আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, এই আমার আসল স্থান, আমি যেন স্বয়ংবৃতা হয়েছি, আমি স্বয়ংবৃতা হয়ে এই নায়কের চরণে এসে আশ্রয় নিয়েছি, আর আমার তো কোথাও যাওয়ার দরকার নেই। এবং সেটা লীলায়, সম্পূর্ণ একটি লীলার স্মৃতি, লীলার স্মরণ বিল্বমঙ্গলকে আপ্লুত করে তুলল। প্রথম শ্লোকে তাই অসাধারণ একটু আস্বাদন আছে বিল্বমঙ্গলের অন্তর লোকের, অন্তর জগতের সাধক জীবনের। তিনি রাধারানীকে লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী এই কথাটা বলে রাধারানীর একটি অসাধারণ লীলাময়ী মূর্তিকে আমাদের সামনে এনে দিয়েছেন, যেটা সত্যি ভাবনার বিষয়। গোবিন্দের এবং রাধারানীর এই পরস্পর যে অসাধারণ একটা মিলনের মুহূর্ত, সেই মুহূর্তকে আমাদের সামনে দিয়ে গ্রন্থকার যেন আমাদের স্মরণ করিয়ে দিলে নব, এই লীলার স্মরণটুকুই তো সাধকের জীবনে সব, এই লীলা আস্বাদনটুকুই তো সাধকের জীবনে সব, এই লীলার স্মরণ, লীলা মনন, লীলা চিন্তন, লীলা কীর্তন, এছাড়া তো আমাদের আর কিছু নেই। অতএব যে যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, প্রার্থনা করো সর্বদা যেন জীবনে একটু লীলার স্মরণ হয়। রাধারানী যেমন অসাধারণ লীলায়িত ভঙ্গিমায় গোবিন্দের চরণে শরণাগত হয়ে নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দের শ্রীপাদ পদ্মে, আমরাও যেন ওই রকম যুগল বিলাসকে আস্বাদন করে, যুগল বিলাসকে অনুভব করে আমরা যেন নিজেদের সমর্পণ করতে পারি। ঠাকুর মহাশয় লিখেছেন তার প্রেম ভক্তি চন্দ্রিকায়, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্বনিধি সার। জগতে যদি সত্যি মানুষ অনুভব করতে পারে ব্রজলীলা রস, অনুভব করতে পারে ব্রজলীলার আনন্দ, ব্রজলীলা রসের স্মরণের আনন্দ, তাহলে আত্মমানুষের কিছু দরকার নেই। এই কৃষ্ট জগতে কেশের মধ্যে না থেকে যদি আমরা সেই জগতে একটু একটু যদি এগুতে পারি, একটু যদি পৌঁছতে পারি, একটা জীবনে যদি আমরা একটু অগ্রসর হয়ে যেতে পারি, সেটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। অর্থ বিত্ত এগুলো থাকবে না, বিষয় বৈভব এগুলো থাকবে না, এই দেহটা আমার যা দিয়ে ভোগ করবো তাও থাকবে না, প্রিয়জন পরিজন যাদের আপন বলে মনে করছি কেউ আমার নয়, কেউ থাকবে না, থাকবে শুধু আমার অনুভব, থাকবে শুধু আমার সাধন, থাকবে শুধু আমার স্মরণ, থাকবে শুধু আমার ভগবৎ চিন্তন, থাকবে শুধু গুরু কৃপার অনুভব, থাকবে শুধু মহৎ কৃপার অনুভব, থাকবে শুধু আমার অনাদি অনন্তকাল ধরে যে রাস্তায় চলেছি, সেই রাস্তাটা যদি একদিন শ্রীরাম বৃন্দাবনে গিয়ে শেষ হয় সেই রাস্তার অনুভব, আমাকে যেতে হবে, আমাকে এগুতে হবে, আমাকে পেছনে পড়ে থাকলে চলবে না। ঠিক যেমন বিল্বমঙ্গল দ্বিতীয় শ্লোকেই বলেছেন বৃন্দাবনের বস্তুকে খুঁজছেন, আমাদেরও সেই বস্তুকে খুঁজতে হবে, বস্তুকে জানতে হবে, বস্তুকে ভাবতে হবে, বস্তুকে নিয়ে পড়ে থাকতে হবে। এই জগতের কোনো বস্তু তা নয়, এটা নিত্য বস্তু, চিন্ময় বস্তু, আনন্দ ঘন বস্তু, এই বস্তুর সন্ধানে বিল্বমঙ্গল ফিরছেন যেমন আমাদেরও ফেরা দরকার, এরকম ছুটন্ত ছুটতে ছুটতে এইভাবে সেই বস্তুর সন্ধানে আমাদের যাওয়া দরকার। আমরা পারবো কি তা, চট করে পারবো কি তা, বুঝবো কি তা, আমরা বুঝতেও হয়তো পারবো না, ভাবতেও পারবো না, তবুও আমাদের একটু এগুনো দরকার। সংসারের চারদিকের অক্টোপাসের মতন এই জালে বদ্ধ আমরা যন্ত্রণায় ছটফট করছি, এই যন্ত্রণার থেকে যদি কিছু সময়ের জন্য রেহাই নিয়ে আমরা বিল্বমঙ্গলের ভাবজগতে একটু এগুতে পারি, একটু অগ্রসর হতে পারি, তাই বা কম কিসের বলুন তো, সেইটুকুর জন্যই কিন্তু আমার এই আলোচনায় বসা। আমি জানি এই আলোচনা সবারই কাছে যাবে না, সবাই নিতে পারবেন না, এই আলোচনাটা হলো সাধকের জন্য আলোচনা, আমরা তো সাধক নই, আমরা কিছুই নই, আমাদের কোনো বিশেষণই নেই, কিচ্ছু নেই আমাদের, তবুও যদি মহাপ্রভুর করুণায়, নিতাই চাঁদের করুণায়, রাধা মদন গোপালের করুণায় আমাদের ভেতরে একটু অনুভব জাগে, সেটাই আমাদের বড় প্রাপ্তি, সেই দিকে তাকিয়ে আমার গ্রন্থে প্রবেশ।
বিল্বমঙ্গলের চরণে আত্মসমর্পণ। সাধক বিল্বমঙ্গলকে আমার একটু অন্তরে আহ্বান যে তুমি একটু কৃপা করো, তোমার ভাবজগতের অনুভব, তোমার ভাবজগতের স্মরণ, তোমার ভাবজগতের মনন, তোমার ভাবজগতের গভীর অনুধ্যান যেন আমাকে একটু ছুঁয়ে যায়। জয় নিতাই, জয় গৌরহরি, জয় গৌর ভক্তবৃন্দ। আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে। আপনারা খুব ধীরে ধীরে, আমি হয়তো কথাগুলো বলেছি, অনেকগুলো এপিসোডও হয়ে গেছে, কি বলেছি আমি বলতে পারবো না। আপনারা অদর্শ দরশী ভক্ত সমাজ, আমার ভাবের কথাগুলো একটু অনুভব করার চেষ্টা করবেন গ্রন্থকে সামনে রেখে। যদি বুঝতে পারেন তাহলে বুঝবো সেটা গৌরবিল্লমঙ্গলের করুণায় সম্ভব হয়েছে, আর যদি না বুঝতে পারেন বুঝবো আমার মতো অধম সে ঠিক মতো আপনাদের কাছে ভাষা দিয়ে পৌঁছতে পারিনি। ভাষা তো ভাবের বাহক, সেই ভাষা হয়তো তেমন এখনো তৈরি হয়নি। বিল্বমঙ্গলের করুণায় যদি তৈরি হয় নিশ্চয়ই আপনাদের কাছে আমি পৌঁছতে পারবো। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীপাদ বিল্বমঙ্গল।